এই আড্ডিটা খাইতে পারলে বলে 5,000 টাকা দেবে, এবারে আর এই আড্ডি খাওন যায়, মানে সেরকম যে একদম হাইপের চোটে পাগল হয়ে যাবেন, মাংস বিরিয়ানি মুখে দিয়ে অজ্ঞান হয়ে যাবেন, উবার বিরিয়ানি খেলে পাগল হয়ে গেছি। আপনি খাইছেন না? খাইছি। আল্লাহর কসম কোন কেমন লাগছে? আপনি কাচ্চি পছন্দ করেন, বিরিয়ানি পছন্দ করেন, কিন্তু আপনি বোবার বিরিয়ানির নাম শোনেন নাই, এটা হওয়ার সম্ভাবনা একটু কম। তো আজকে বোবার বিরিয়ানিতে আসছি, তবে সবার পরিচিত যে জেনেভার ক্যাম্পের ওখানে যে বোবার বিরিয়ানিটা আছে সেখানে আমি যাই নাই, আজকে আসছি হচ্ছে খিলগাঁও তিলপাপাড়াতে একটা বোবার বিরিয়ানি খোলা হয়েছে। তো সেখানে খোলা হয়েছে বেশ অনেকদিন আগেই, তবে এটার অথেন্টিসিটি নিয়ে আমার একটু ডাউট আছে যে এটা আসলেই কি ওই বোবার বিরিয়ানিটা নাকি। আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে আমাকে একটু কমেন্টে জানাতে পারেন। আসেন, রেস্টুরেন্টের ভিতরটা আমার কাছে বেশ ভালো লাগছে, মানে নর্মালি বিরিয়ানির দোকান যেরকম হওয়ার কথা সেরকমই আছে, বাট এসি টেসি লাগাইছে তো বেশ গরমের ভিতর বসে বেশ আরামই লাগতেছে। তবে এটা কি সেই আপনাদের সেই জেনেভার যে বোবা বিরিয়ানি বিখ্যাত বোবা বিরিয়ানি সেই সেটাই? এটা জি ভাই, এটা সেটা। আপনাদের কাচ্চি কত করে? 190 আর 150, স্পেশাল 190 টাকা, ফুল 150 টাকা। হাফ নাই, শুধু ফুল আর স্পেশাল। আর আপনাদের টোটাল আর কয়টা ব্রাঞ্চ আছে? আমাদের ব্রাঞ্চ আছে বর্তমানে তিনটা, আর ঢাকার বাইরে আছে অনেকগুলো। এখানে আপনাদের আইটেম আছে হচ্ছে কাচ্চি, তেরি আর চারকোলা মুরকোলা। আপনাদের স্পেশাল আইটেম কোনটা? আমাদের স্পেশাল আইটেম গরুর কাচ্চি আর গরুর তেরি। 6-7 মাস 8 মাস পরে যায় ভিডিও করছি, বাইরে যায় কথা বলছি, আবার শরমে আমার মাথা মুতা লাল হয়ে গেছে গা। তাহলে আমরা হচ্ছে নর্মাল কাচ্চি একটা নিচ্ছি, মানে নর্মাল কাচ্চি নিচ্ছি আর একটা স্পেশাল কাচ্চি নিচ্ছি, দুইটাই ট্রাই করি। আর এটা এখন ভাইরা তো বলতেছে এটাই অরিজিনাল বোবার বিরিয়ানি, আসলে অরিজিনাল কিনা আপনারা যদি জেনে থাকেন তাহলে আমার একটু কমেন্টে জানাই দিয়েন। এই যে আমাদের খাবার আসছে। তো মূলত আমাদের চারজনের জন্য খাবার অর্ডার দেওয়া হয়েছে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আরিফ। এখন ঘটনা হচ্ছে যে আমাদেরকে যে পরিমাণ দিছেন, ধরেন আমার ভিডিও দিয়ে যদি একজন মানুষ আসে, কম যদি পায় তাহলে আরিফ ভাইরা ধরবেন, আর কারো ধরার দরকার নেই। এই আরিফ ভাই সে আসামি। এই হচ্ছে আমাদের বিখ্যাত বোবার বিরিয়ানি, এটা হচ্ছে স্পেশাল। স্পেশাল দ্যাট মিন্স 1 পিস 2 পিস 3 পিস 5 পিস মাংস, ভিতরে আর কোনো গোপন মাংস নেই, 5 পিস মাংস থাকবে, প্রচুর পরিমাণে আলু, আলুগুলো ছুটায় ছুটায় দেওয়া আর কি। আর একটা অর্ডার করা হয়েছে হচ্ছে নর্মাল কাচ্চি। এখন নর্মাল কাচ্চি বলতে এখানে হচ্ছে মাংস 1 পিস 2 পিস 3 পিস। এখন আমার কথা যে ছোট ছোট এই মাংস দিয়ে কি খাওয়া হবে, আদৌ হবে? তো বোবার বিরিয়ানিতে আসে যদি কেউ বলেন যে স্পেশাল খাবো বা নর্মাল খাবো, এদের পার্থক্যটাই হচ্ছে 5টা মাংস 3টা মাংস, পিচকি পিচকি মাংস, এক একটা মাংস 1/2 ইঞ্চি 1 ইঞ্চি। এখন খাইয়ে বলতে হবে উড়ি মজা, নাহলে পোষাবে না। আচ্ছা, এই হচ্ছে বোবার বিরিয়ানি, খুব বেশি তেল তেল নাই, বিসমিল্লাহ। প্রথম বাইতে মনে হলো যে ভালো, কিন্তু এর ভিতরে একটা ছোট্ট একটা কিন্তু আছে, মাংসের স্বাদটা খুবই ভালো, সারি মাংস, মাংসগুলো সারি সারি মাংস, কিন্তু যে কমপ্লেন একটাই, মাংসের পরিমাণ মনে হয় আরেকটু বেশি দিলে ভালো, কিন্তু ব্যাপার আছে 190 টাকার, এটাও মাথায় রাখতে হবে আমাদের। তো বিরিয়ানির স্বাদটা হচ্ছে কি, কোনো অতিরিক্ত কিছু নেই বিরিয়ানিতে, লাইক মশলা অল্প, তেল অল্প, মাংসের স্বাদটা বেশ ডিসেন্ট, বাট মানে সেরকম যে একদম হাইপের চোটে পাগল হয়ে যাবেন, মাংস বিরিয়ানি মুখে দিয়ে অজ্ঞান হয়ে যাবেন, বোবার বিরিয়ানি খেলাম পাগল হয়ে গেছি, ওইরকম কোনো বিষয় হয়তো বা ঘটবে না, বাট ভালো লাগবে। এবং আপনি একবার খেলে আপনি হয়তো পরবর্তীতে আবার সময় পেলে আরও একবার আসতে পারেন, সেই টাইপের ভালো। কিন্তু ওই যে এই টাইপের খুব একটা আমার কাছে লাগে নাই। আপনি খাইছেন না? খাইছি। আল্লাহর কসম কোন কেমন লাগছে? ওই যে এজাজুল স্বাদ, কিন্তু আবার খেতে মন যাবে, আবার একদম যে ওরা খেয়ে ওরা এরকম না, খারাপ না, খারাপ না, চলে, তেল কম মশলা কম, খাবার স্বাস্থ্যসম্মত আছে। সো ডিসেন্ট বিরিয়ানি যদি খাইতে চান, বোবার ডিসেন্ট বিরিয়ানি, এই ডিসেন্ট বিরিয়ানি খাইতে চাইলে আপনারা বোবাতে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, কোনো টেনশন নাই। বিষয়টা হয়েছে কি,
প্রথমে যে কথাটা বলছিলাম যে নর্মাল মোটামুটি ভালো লাগছে, আসলে এখন পুরো সবার আমাদের চারজনের খাওয়া শেষ, একদম প্লেট মানে কিচেন মানে সাফ পরিষ্কার। ব্যাপারটা হচ্ছে খাওয়ার পরে না মনে হচ্ছে যে মানে বিরিয়ানি খাইলে পরে যেরকম লাগে আর কি নর্মালি, সেই হাঁসফাঁস টাইপের কোনো তেমন কোনো ফিল হচ্ছে না। আমার সাথে যারা আছে তারাও বলতেছে যে আসলে তুমি কথাটা ঠিক বলো নাই, কারণ বিরিয়ানিটা অ্যাকচুয়ালি ভালো লাগছে। বিরিয়ানিটা মানে মনে হচ্ছে যে আমরা এখনো যদি আমি আরও এক কোয়ার্টার নিয়ে আমি খাইতে পারবো, মানে ওই যেই একটা মানে হাঁসফাঁস লাগার সেই ব্যাপারটা লাগতেছে না। অনলি রিজন ইজ মশলা কম এবং স্বাদটা আসলেই ভালো লাগছে, যত খাইছি জিনিসটা যত আগাইছে তত ভালো লাগছে। জেনুইন থামস আপ ফর মোবার বিরিয়ানি। গিল ব্যাপারটা আসতে হলে হচ্ছে কী ভাঙা জানি, হাড় ভাঙা, হাড় ভাঙা মোর ওই যে দক্ষিণা কিচেন, মুক্তা বিরিয়ানি, কাবা বলা, ওই সবগুলোর আশেপাশে এই একই জিনিস। তাছাড়া মিরপুরেও আছে, ধানমন্ডিতেও আছে। এখন আসি, আপনারা তো দেখবেন মিরপুর আর মোহাম্মদপুর, আপনাদেরও তো দেখ আমার ভিডিওতে ভিউ হবে হলো 600 আর ফলো করবেন হলো 1 জন। চলতে থাকো, কেমনি চলতে থাকো, তাহলে আজকে আসি আর ফলো করতে কম না, ক্ষমা চাইছি, আর ফলো করতে বলবো না, ফলো টলো করে না আপনারা থাক, ক্ষমা দেন আমারে। আজকে আসি, পরে আবার একটা ভিডিও করবো ইনশাল্লাহ, সেটাতে আইসেন, টাটা।